হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে আপু স্কিন কেয়ার ভিডিও করে, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার। তো আমি অনেক কিছু জিনিস আছে যেগুলো আমি অর্গানিক প্রোডাক্ট খুবই ভালো, মানে অনেক পছন্দ করি, যেগুলো হচ্ছে টোটালি তোমার হার্বাল প্রোডাক্ট। এখানে হচ্ছে কোনো কোনো ধরনের কেমিক্যাল, কোনো প্রোডাক্ট এরকম ইউজ করা নেই। তো এই প্রোডাক্টগুলো আমার এত ফেভারিট, তোমাদের কি বলবো। তো আমি একটা শপ থেকে নিয়েছি, শপটার নাম হচ্ছে টিজের শপ বিটি। আমি ওইটার লিংক তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তার আগে আমি কি কি প্রোডাক্ট পারচেস করেছি অ্যাগেইন করব, আর যেগুলো প্রোডাক্ট আমার সবচেয়েতে বেশি ভালো লেগেছে, যেগুলো প্রোডাক্ট আমার ভালো লাগেনি বা পছন্দ হয়নি, আমি সব কিছু ট্রাই করব অনেস্ট রিভিউ দেওয়ার জন্য। প্রোডাক্টগুলোর সাথে পরিচয় হয়নি। এখানে হচ্ছে হার্বাল ক্লিনজার, যেটা দেখো আমি কতটা পরিমাণ ইউজ করেছি, এটা আমার খুবই ভালো লেগেছে। তারপর ওদের যে সিরামটা, এটা হচ্ছে সিরাম, তো এটা অনেকটা আমি এভরিডে ইউজ করি। এই দুইটা এগেইন আমি পারচেজ করব, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার মসুরের ডাল, এটা আমার খুব ফেভারিট ছোটবেলা থেকে, এটা আমি অনেক বেশি ইউজ করি। দেন হচ্ছে কাঁচা হলুদ, কাঁচা হলুদ তো সবাই চিনো। এটা হচ্ছে ওয়াইল্ড টার্মিক, এটা এক প্রকার হলুদ, যেটা হচ্ছে স্পেশালি স্কিন কেয়ারের জন্য। তারপর এটা হচ্ছে তোমার স্পট রিমুভার প্যাক, যে তোমার পিগমেন্টেশন আছে, একনি স্পট আছে, তো আমি স্পট রিমুভার প্যাক একটা নিয়েছি। আর এটা হচ্ছে হার্বাল অয়েল, যেটা দেখো এটা কত পরিমাণে আমি ইউজ করেছি। আর এখানে আমি সব কিছু দেখাচ্ছি, অনেক কিছু দিয়ে তারা করেছে। আমি যখন ইউজ করব তোমাদের সব কিছু আমি ডিটেলস বলে দিব, যে অ্যাকচুয়ালি কোনটার কাজ কি, তোমাদের কতটুক বেনিফিট হবে না হবে। তো এটা দেখার জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। তো আমি হচ্ছে গিয়ে ফার্স্টে শুরু করে দিই। অ্যাট ফার্স্ট আমার ফেসটা আমি ক্লিনজিং করে নিচ্ছি। এটা স্মেলটা এত জোস, আমি অল্প পরিমাণ নিয়ে জাস্ট অ্যাজ এ তোমরা ক্লিনজার হিসাবে এটা ইউজ করতে পারবা, স্ক্রাব হিসাবে ইউজ করতে পারবা। এটার ভিতরে ছোটো ছোটো দানা প্লাস মিল্কি এবং কোকোনাট অয়েল আরও মানে কী কী যেন মিক্স করে দিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার। আর পাশে যে পিকচারটা দিয়েছে ওটা হচ্ছে ওই টিজের শপ, ওই পেজ থেকে এই প্রোডাক্টগুলো সব অ্যাভেলেবেল পাবে। তো তোমরা যারা নিতে চাও ইনবক্স করলেই হবে। এখন তোমাদের আমি সেকেন্ড যে প্যাকটা ইউজ করে দেখাবো, এটা হচ্ছে স্পট রিমুভাল প্যাক। তো এটার সাথে আপু অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো আমাদের স্পটটা রিমুভ করতে হেল্প করবে, অনেক কিছু দিয়ে তারা এটা মেক করেছে। তো আমি এটা প্রায় 3 দিন ইউজ করেছি, আমার একটি কিছু স্পট ছিল অনেকটা রিডিউস হয়ে গেছে। স্পট যেগুলো নতুন একনি স্পটগুলো কিন্তু অনেক বেশি ডার্ক থাকে, তো আমি এটা ইউজ করার পর প্লাস হচ্ছে গিয়ে এটা তোমার হাতের যে কালো দাগ প্লাস আন্ডার আর্মস বলো, গলায় বলো, এগুলোতে খুব ভালো এফেক্টিভ একটা রেজাল্ট দিবে, মানে খুবই ভালো। তো যারা হচ্ছে গিয়ে স্পটের জন্য বা কালো দাগ, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য এই প্যাকটা ইউজ করতে পারো, খুবই খুবই ভালো একটা প্যাক, ট্রাস্ট মি। মানে এই প্যাকটা তো আমি অ্যাগেইন নিব। আর এটা হচ্ছে ওয়াইল্ড টার্মিক, এটা সবচাইতে হেল্পফুল একটা, এটা হচ্ছে হলুদ, দেখো এটা বাংলা নাম হচ্ছে কস্তুরি হলুদ, এটার ভিতরে কালারটা কিন্তু এরকম। তো তোমরা অনেক জায়গায় কস্তুরি হলুদ পাবা, কিন্তু প্রোডাক্টটা দেখো জাস্ট এরকম হবে। তো অবশ্যই তোমার এখন কিন্তু অর্গানিকের মধ্যেও তোমার কিন্তু দেখা যাচ্ছে অনেক কিছু ভেজাল মিক্স করে, কিন্তু এগুলো যখন তুমি নিবা, তুমি স্মেলটা জাস্ট নিয়ে দেখবা যে আসলে কত সুন্দর ওদের প্রত্যেকটা প্যাকেজিং, প্লাস হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের কতটা স্মেল, মানে কতটা ভালো, যে তোমরা দেখলেই তখন বুঝতে পারবে, ঠিক আছে। এখন আমি তোমরা চাইলে এগুলো সিঙ্গেলি ইউজ করতে পারবা, যেহেতু আমি আজকে সবগুলো ইউজ করে দেখাবো। তো তাই হচ্ছে কি, আমি এই দুইটা তোমরা চাইলে এটার সাথে হলুদ, কাঁচা হলুদ, যাদের কাঁচা হলুদের তোমার প্রবলেম থাকে, অ্যালার্জি আছে, তো তোমরা চাইলে ওইটা স্কিপ করতে পারো, ওইটার বদলে তোমরা এটা ইউজ করতে পারো ওয়াইল্ড টার্মিক। আর এটা হচ্ছে গিয়ে এক্সট্রা যাদের ফেসিয়াল হেয়ার, আমার কিন্তু প্রচুর ফেসিয়াল হেয়ার, তো আমার জন্য এটা খুবই ভালো কাজ করবে। যারা হচ্ছে তোমরা থ্রেডিং করো, ওয়্যাক্সিং করো,
তোমরা যদি এটার সাথে একটু অ্যালোভেরা জেল মিক্স করে তোমরা অ্যাপ্লাই করো ওই জায়গাটাতে, যতটুক তোমরা থ্রেডিং করেছো, ওয়েক্সিং করেছো বা শেপ করো, তো অতটুক জায়গাতে এটা তোমরা ইউজ করবা, তোমরা দেখবা যে তোমাদের হেয়ার গ্রোথটা, আমরা অনেক আপার লিপ করি এগুলো পছন্দ করি না, তো এটা হচ্ছে গিয়ে এরকম একটা এফেক্টিভ একটা প্রোডাক্ট। তো তোমরা ইউজ করলে বুঝতে পারবা, 3-4 বার ইউজ করলে তোমাদের পশমের যে রিগ্রোথটা আছে ওটা আস্তে আস্তে কমে যাবে। আর এটার কথা কি বলবো, এটা খুবই ভালো। ঠিক আছে, এখন আমি প্যাকটা বানানো শুরু করি। সেম প্রসেসে আমি একটা বাটি আর বল নিয়ে নিচ্ছি, তো এটার সাথে আমি ওয়াইল্ড টার্মেরিকটার সাথে অনেকটা প্রোডাক্ট পড়ে গিয়েছে, আমি 1/2 চামচের মতো এটা নিয়ে নিব। এটা হচ্ছে স্পট রিমুভার যে প্যাকটা, আমি একটু একটু বেশি করে নিব যেহেতু আমার স্পটের প্রবলেমটা বেশি। দেন হচ্ছে গিয়ে আমি ওয়াইল্ড টার্মেরিকটা নিব, এটা আমি 1/2 চামচের মতো নিয়ে নিব। এটার সাথে আমি জাস্ট রোজ ওয়াটারটা ইউজ করব, আর কিছু দিব না। মানে যতটুকু লাগে তোমাদের প্যাকের পরিমাণ অনুযায়ী, যদি তোমরা ঘাড়ে গলায় ইউজ করো তাহলে একটু বেশি পরিমাণ নিয়ে নিবে, আমি যেহেতু জাস্ট ফেসে অ্যাপ্লাই করব তাই হচ্ছে গিয়ে অল্প পরিমাণ নিয়ে নিয়েছি। এখন আমি এটা ভালো করে মিক্স করে দেন আমার ফেসে আমি অ্যাপ্লাই করব। ফার্স্ট সরি বলে নিচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য প্যাপু প্যাপু, বিকজ বাইরে আমি বারান্দায় বসে বসে এই কাজগুলো করছি। আচ্ছা যাই হোক, আমি আমার ফেস প্যাকটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ব্রাশের মাধ্যমে। ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করলে খুব সুন্দর করে বসবে, আর যতটুকু তোমার প্রোডাক্ট প্রয়োজন তোমার ফেসের জন্য ততটুকুই বসবে। আর কেউ যদি ফেস প্যাক বলো, মেকআপ নিয়ে যদি আমার লাইভ দেখতে চাও, লাইভে আমার সাথে যোগাযোগ কথা বলতে চাও তোমাদের যে কোনো প্রবলেমের সাথে, মেকআপ উইথ ফারজানা ফিমা এই পেজে লাইক দিয়ে ফলো সিফার্স দিয়ে রাখবে, প্রত্যেকটা নোটিফিকেশন অন করে রাখবে, তো তখন তোমরা দেখতে পারবে। আচ্ছা 10 মিনিটের মতো ওয়েট করার পর এটা একটু শুকিয়ে গেছে, তো হালকা একটু পানি নিয়ে আমি আস্তে আস্তে করে ম্যাসাজ করবো। তোমরা যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করো না কেন, ড্রাই হওয়ার পর অল্প একটু পরিমাণ পানি নিবে, তারপর খুব আস্তে আস্তে ম্যাসাজ করবে, যাতে তোমার ফেস প্যাকটা ম্যাসাজ করতে স্ক্রাব করতে খুবই ইজি হয়। আর আমার খুব সফট হয়ে গেছে ফেসটা, এখন একটা আমি ওয়াইপস দিয়ে আমি এটা ক্লিন করে ফেলছি। তোমরা ফেসিয়াল টাওয়াল দিয়েও ক্লিন করতে পারো, রুমাল দিয়েও পারো, তোমাদের কাছে যেটাই থাকে। তো দেখতেই পাচ্ছ আমার স্পটটা অনেকটা হালকা হয়ে গেছে, যেটা আমার আমি ডাক্তারখানে দিয়েছি, আমার কত স্পট ছিল আগে। আমি এখন একটা এত এফেক্টিভ একটা প্রোডাক্ট বানাবো যেটা তোমার স্কিন একদম ম্যাজিকের মতো কাজ করবে। আমি যখন অ্যাপ্লাই করব তোমরা দিলে সাথে সাথে ম্যাজিকটা বুঝতে পারবে। তো এই ম্যাজিক্যাল তোমার প্যাকটা বানাতে যা যা প্রোডাক্ট আমাদের লাগবে, এগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্টগুলো পাবা। আর প্রোডাক্টগুলো এত মানে কমের ভিতরে এত ভালো ভালো প্রোডাক্ট, লাইক তোমরা যখন ইউজ করবে তোমরা বুঝতে পারবে যে আসলে এটা কতটা এফেক্টিভ। এটা হচ্ছে কি, আমি ফার্স্টে মসুর ডালটা নিব, তার সাথে হচ্ছে কি আমি কাঁচা হলুদ, আমি এই দুইটা প্রোডাক্ট দিয়ে একটা প্যাক বানিয়ে নিব। আর মসুর ডাল হচ্ছে গিয়ে তোমার স্কিনটাকে এতটা হোয়াইটেনিং এর কাজ করবে, প্লাস হচ্ছে তোমার ফেসের স্পট থাকলে এগুলো রিমুভ করতে হেল্প করবে, পিগমেন্টেশন, তারপর তোমার যে কোনো একনি প্রবলেম বলো, মানে এই মসুর ডালটা হচ্ছে তোমার আদি কাল থেকে সবাই ইউজ করছে, আমার মা চাচি দাদিরা সবাই এভাবে ইউজ করেছে। তো এটা খুবই এফেক্টিভ একটা প্রোডাক্ট, আর এটা হচ্ছে গিয়ে এত ভালো একটা জিনিস, যারা ইউজ করেছো তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবা যে আসলে প্রোডাক্টটা কেমন। দেন হচ্ছে গিয়ে কাঁচা হলুদ, কাঁচা হলুদের কথা কি বলবো, সবচেয়ে যাদের স্কিনের খুব বেশি প্রবলেম থাকে, অনেক ধরনের প্রবলেম থাকে, লাইক পিম্পলস এর প্রবলেম থাকে, তারপর হচ্ছে গিয়ে তোমার অনেকের বিভিন্ন ধরনের রোগ টোক থেকে এই হলুদটা তোমার খুবই মানে খুবই ভালো কাজ করবে। তো এগুলোর ভিতরে যেটা হচ্ছে কি, আমি এখন প্যাকটা বানিয়ে নিব। তো প্যাকটা বানানোর পর তোমরা ইনস্ট্যান্ট রেজাল্ট যেটা সেটা বুঝতে পারবে। ঠিক আছে, আমি এখন মসুর ডালটা আমার ফেসে প্যাক অনুযায়ী আমি 1/2 চামচের মতো নিয়ে নিচ্ছি, আর একটু বেশি নিয়ে নিব যেহেতু আজকে আমি প্যাকটা পুরাটা হলুদ করব না। আর তার আমি জাস্ট আমার ফেসে একটা ইয়েলিশ লুক আনার জন্য আমি হলুদটা দিয়ে নিচ্ছি, যেহেতু আমার এখন একটু প্রবলেমটা কম তাই আমি এই দুইটা দিয়ে মিক্স করছি।
তো তোমরা চাইলে এটার সাথে, কেউ যাদের হচ্ছে গিয়ে অয়েলি স্কিন তারা এটার সাথে তোমরা লেবুটা মিক্স করতে পারো, আর যাদের হচ্ছে ড্রাই স্কিন তোমরা চাইলে এটার ভিতরে হানিটা ইউজ করতে পারো। আর আমি এখন হচ্ছে গিয়ে একটা অ্যালোভেরা জেল ইউজ করছি, এ দেখো 1 চামচের মতো নিয়েছি। যেহেতু এখন আমার আপাতত ড্রাইও না আর প্লাস হচ্ছে কি আমার অয়েলিও না, কমবি নর্মালি আছে স্কিন, তাই আমি হানি বা মিল্ক লেমন কিছু ইউজ করছি না। তারপর এই প্যাকটা আমি মিক্স করার জন্য একটা হচ্ছে রোজ ওয়াটার নিয়ে নিচ্ছি, এটা আমি জাস্ট আমার পরিমাণ মতো আমি এটা দিয়ে নেব। অল্প অল্প করে দিলেই বেটার, কারণ হচ্ছে ইয়ে কখন বেশি লাগে। তো আমি এটা দিয়ে এখন একটা ব্রাশের মাধ্যমে আমি এটা মিক্স করে নেব। এটা এত এফেক্টিভ একটা প্রোডাক্ট, মানে খুব ভালো একটা প্যাক, তোমরা যদি রেগুলার ইউজ করো তোমরা 7 থেকে 10 দিনের ভিতরে একটা তোমাদের ন্যাচারাল যে হোয়াইটেনিং এর কাজটা করবে তোমরা এটা বুঝতে পারবে। আর একবার ইউজ করলে তোমরা বুঝতে পারবে যে এটা কতটুক তোমার ফেসে, এতটুকুই লাগবে, এর থেকে বেশি লাগবে না। তো এখন আমি এটা অ্যাপ্লাই করে দেখাবো। তো চলে আসলো আমার সেকেন্ড মাস্কটা, এটা আমার খুবই ফেভারিট, খুবই খুবই খুবই। এটা দেওয়ার পর আমার স্কিনটা এত সুন্দর একটা টোন আসে, এত সুন্দর গ্লো করে, মানে কি বলবো, হলদে পাখি দেখা যায়, এত সুন্দর। তো আমি আমার ফেস মাস্কটা অ্যাপ্লাই করছি, ছোট লেগে গেছে, অ্যাপ্লাই করছি আমার গলা ঘাড়, তোমরা পারলে পুরো হাত পা ফুল বডিতে এগুলো ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। আর যাদের হলুদে অ্যালার্জি আছে তোমরা এর বদলে ওয়াইল্ড টার্মিক যেটা কস্তুরি হলুদ ওইটা ইউজ করতে পারো। আমার একটু ফেসটা হলদে হলদে ভাব ভালো লাগে, তোমরা যারা ইয়েলো আন্ডারটোন ফর্সা হতে চাও তারা এই ফেস মাস্কটা ইউজ করে অনেক ফর্সা হয়ে যাবে। তো আমি আবার আমার ফেস মাস্কটা ড্রাই হয়ে গেছে, সেম ওয়েতে আমি এটা ক্লিন করার পর দেখতে পারবো যে কত আমার স্কিনটা ক্লিন হয়েছে আর কি সুন্দর একটা লুক আসছে, যেটা নর্মালি কোনো মেকআপ দিয়েও এরকম একটা লুক আসবে না। জাস্ট দেখো আমি এটা মাসাজ করছি, খুব সুন্দর করে মাসাজ করে ক্লিন করবো, তাহলে প্রোডাক্টগুলো ভালো করে তোমার ফেস থেকে ক্লিন হবে। দেখো এটা হচ্ছে আমার স্কিনটা কতটা গ্লো দিচ্ছে, লাইক এখন কোনো সূর্য টুর্য নাই, বলতে পারো যে তুমি বাইরে আসো বাইরের জন্য গ্লো দেখা যাচ্ছে, ট্রাস্ট মি এরকম কিছু না। তুমি দেখো যে কতটা গ্লো দিচ্ছে, দূর থেকে দেখলে বোঝা যায় যে কতটা গ্লো দিচ্ছে। তারপর আমি তোমার দুই হাতে ডিফারেন্টটা দেখালে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? দেখো আমার হাতে হলুদ টলুদ লেগে কি অবস্থা, আমি এভরিডে আমার ইভেন আমার হাতের ভিতরে আমি তোমার ওইটা দেওয়ার ট্রাই করছি, হলুদের যেটা স্পট ওই দুইটা আমি ইউজ করি, বিকজ আমার হাত অনেক কালো, আমার ফেসের সাথে ম্যাচ করাতে হবে, তাই আমি ইউজ করি। এই দেখো সিরামটা কতটা মিক্সড হয়ে যায় এবং কি পরিমাণ গ্লো করে, ঠিক আছে? দেখো এটা কেমন গ্লো করছে, আর এটা হচ্ছে আমার নর্মাল হাত। এই হচ্ছে ডিফারেন্স। তো তোমরা এটা উইকলি, আমি যে ফেসিয়াল বলো স্কিন কেয়ারটা দেখিয়েছি, তোমরা এটা উইকলি 2 থেকে 3 দিন পর পর করতে পারো, আর তোমরা এভরিডেও ইউজ করতে পারো। যারা হচ্ছে গিয়ে হাতে টাইম কম তারা মাস্ট 2 থেকে 3 দিন বা সপ্তাহে একদিন তোমরা এটা ট্রাই করবে। দেন হচ্ছে গিয়ে তোমাদের যাদের একটু সময় বেশি, যাদের সামনে বিয়ে শাদী আছে, প্রোগ্রাম আছে, লাইক তোমাকে ওইভাবে প্রিপেয়ার হতে হবে, সো তোমরা এভরিডে ইউজ করো। সো ইনশাল্লাহ তোমরা 10 থেকে 15 দিনে খুব ভালো একটা রেজাল্ট পাবে। আর এটা হচ্ছে টিজে শপ থেকে কিনেছি আমি প্রোডাক্টগুলো, আর সবগুলোর প্রাইস আমার মনে নেই, তোমরা প্লিজ কাইন্ডলি আমার ডিসক্রিপশন বক্সে দেখে নিও। আর হচ্ছে গিয়ে ডিসক্রিপশন বক্সে সবগুলো প্রাইস এন্ড ডিটেলস দিয়ে দিব, কারণ প্রত্যেকটা প্রাইস বলা। ফাইনাল আফটার ফেসিয়ালের পরে লুক আমি একটু জুম করে দেখাই, দেখো আমার পিগমেন্টেশন এগুলো কতটা কমে গেছে, ডার্ক সার্কেল এটাও রিডিউস হয়েছে, প্লাস হচ্ছে গিয়ে আমার স্কিনটা যে কত গ্লো করছে,
তোমরা এরকম গ্লোটা, এটা কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি ফ্রেশ প্রোডাক্ট না ইউজ করবা ততক্ষণ পর্যন্ত গ্লোটা থাকবে, আর এক্সট্রা ময়শ্চারাইজিং এর তোমার কাজ করবে। আফটার স্কিন কেয়ারের পর কিন্তু আমরা অনেকে টোনার ময়শ্চারাইজার ইউজ করি। এই সিরামটা ইউজ করলে তোমাদের আর কোনো কিছু আমি মনে করি না ইউজ করতে হবে। তারপরে তোমার স্কিন কেয়ারের ক্ষেত্রে তুমি একটা ময়শ্চারাইজার রাখবা, ক্লিনজার রাখবা, সিরাম রাখবা। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে সব করবে, আর তোমাদের সাপোর্ট অনেক প্রয়োজন। তোমাদের সাপোর্টে এত দূরে এসেছি, নেক্সট কী টাইপের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। টিল দেন সবাই ভালো থাকো, নেক্সট কোনো এপিসোডে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।